হ্যালো বন্ধুরা তো আজকে আমি আপনাদের সাথে একটি অসাধারণ অ্যাপ শেয়ার করব তো আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণ ছবি প্রয়োজন হয় সেটা গুড মর্নিং হোক বা গুড নাইট হোক বা গুড ডে হোক বা যে কোনো লাভ ইমেজ হোক সেগুলি আমরা কি করি না হোয়াটসঅ্যাপ ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করে থাকি আর এর জন্য আমাদেরকে যেটা করতে হয় না আমরা অন্য অন্য কোনো বন্ধুর ছবি আমরা আরেকটি বন্ধুকে ফরওয়ার্ড করে থাকি বা গুগল থেকে আমরা একটা একটা ডাউনলোড করে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একই সাথে হাজার হাজার ছবি ডাউনলোড করতে পারবেন তাও আবার নিজেদের ফোনে আর এখন কিছু দিনের মধ্যে আমাদের নতুন বছর শুরু হতে চলেছে আর এই জন্য আমাদের নতুন বছরের প্রচুর ছবি প্রয়োজন তো আজকে আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে এবং দেখুন আপনার খুবই কাজে লাগবে তো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো এর জন্যে চলুন আমরা প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন ওপরে ফটো ইমেজ ডাউনলোডার ডাউনলোডার লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অ্যাপটি এই চলে এসেছে ভালো করে লোগোটা দেখে নেবেন লোগোটা ভালো করে দেখে নেবেন দেওয়ার পর এটিকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটি ইনস্টল করবেন আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল দুটোই করা আছে আমি সরাসরি এটিকে ওপেন করি তো ওপেন করার পর আপনার কাছে কিছু হয়তো পারমিশন চাইতে পারে এটিকে অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো দেওয়ার পর আপনার কাছে প্রথমত এরকমভাবে অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন ব্যাগে যাওয়ার পর আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে গুগলে সার্চ দিবেন ধরুন আমি গুড মর্নিং ইমেজ ডাউনলোড করতে চাই তো আমি এখানে গুড মর্নিং লিখে সার্চ দিলাম গুড মর্নিং পিকচার লিখে সার্চ দিলাম দেওয়ার পর এখানে আপনাকে যেটা করতে হবে এখানে অনেক পিকচার চলে এসেছে তো আমায় আমি এখানে ইমেজ অপশানে চলে যাব যেহেতু আমার শুধুমাত্র ছবি প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রচুর ছবি এসে গেছে তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে যে ডান পাশে থ্রি ডট দেওয়া আছে এই থ্রি ডট থ্রি ডটও যেতে পারেন আর নাহলে এখানে সার্চবার যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কটিও আপনি কপি করতে পারেন তো আমি এখানে ডান পাশে যে থ্রি ডট দেখাচ্ছে এই থ্রি রোডেই আমি চলে যাই যার পর এখানে আপনাকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশানটি এই শেয়ার অপশানটি আপনি ক্লিক করবেন তো শেয়ার অপশানটি ক্লিক করার পর এখানে আপনি যে অ্যাপসটি ডাউনলোড করেছেন এখানে আমার সেই অ্যাপসটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ফটো ইমেজ ডাউনলোডার বলে অ্যাপটি চলে এসছে তো এটাকে আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে এখন আপনাকে যেটা করতে হবে এগুলোই সেটিংগুলি যেটা থাকবে সেটাই থাকুক এগুলি পরিবর্তন করার প্রয়োজন নেই যার পর এখানে নিচে দেখাবে স্টার্ট ডাউনলোড এই দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে স্টার্ট ডাউনলোড এই স্টার্ট ডাউনলোডে আপনি ক্লিক করে দেবেন তো চলুন আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানে দেখা যাচ্ছে তো আমার ছবিগুলি অটোমেটিক চলে আসছে এখানে তো ছবিগুলি সব চলে আসুক তারপর আমি কি করতে হবে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছবি এখানে আপনার চলে আসবে তো বর্তমানে আমার একুশটি ছবি এসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একুশটি ছবি আসছে আরও ছবি আসবে এ পারছেন বাইশ তেইশ করে এটি বাড়ছে এটি আপনার কত তাড়াতাড়ি হবে এটি আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এটি বাড়ছে তো এটি কমপ্লিট হয়ে যাক কতক্ষণ হচ্ছে এবং কতগুলি ছবি আসছে আমরা দেখে নিই অর্থাৎ ওই লিঙ্কের মধ্যে আপনার যতগুলো ছবি থাকবে এখানে কিন্তু শো করবে তো এরকম করে ছবি অটোমেটিক বাড়তে থাকবে ঠিক আছে আমার যেমন এখানে ধীরে ধীরে বাড়ছে তেতাল্লিশ চুয়াল্লিশ করে বাড়তে থাকবে তো এরকম করে আপনি যদি অনেকগুলো ছবি ডাউনলোড করতে চান তাহলে তাহলে এটি বাড়তেই দেবেন আর যদি আপনার কিছু ছবি প্রয়োজন হয় তাহলে এখানে এখানে আপনাকে যেটা এখন করতে হবে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন টিকমার্ক এই টিকমার্কে আপনি ক্লিক দিয়ে দেবেন তো আমি টিকমার্কে ক্লিক দিয়ে দিই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সব ছবিগুলি আপনার টিকমার্ক হয়ে গেছে তো এখন আপনি যদি চান যে আমি এই ছবিগুলির মধ্যে বাঁচতে চাই যে আমার এই এই ছবিগুলি প্রয়োজন তাহলে আপনাকে যেটা করতে হবে এই টিকমার্কগুলি দেওয়া আছে এই টিকমার্কগুলিকে আনটিক করে দেবেন তো আমার ধরুন এই ছবিটি প্রয়োজন নেই তাহলে আমি এই ছবিটি আনটিক করে দিই দেখতে পাচ্ছেন আমার যে ছবিগুলি প্রয়োজন নেই সেই ছবিগুলি আমি আনটিক করে দিতেও পারবো যার পর আপনাকে যেটা করতে হবে এখানে যে ব্যাক অপশানটি দেওয়া আছে এই ব্যাক অপশানটি আপনাকে ক্লিক করতে হবে তো চলুন আমরা ব্যাক অপশানটি ক্লিক করে নিই দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাক অপশানটি ক্লিক করার পর আমার এরকম একটি ফেস চলে এসেছে এখানে আপনাকে যেটা করতে হবে আমার টোটাল সাতচল্লিশটি ছবি সিলেক্ট হয়ে আছে তো আমি সাতচল্লিশটি ছবি ডাউনলোড করব বর্তমানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এর থেকেও বেশি ডাউনলোড করতে পারেন তো এখন আপনাকে যেটা করতে হবে এই যে ইয়েস অপশানটি আছে এই অপশানটিতে আপনাকে ক্লিক করে নিতে হবে তো চলুন আমরা ইয়েস অপশানটিতে ক্লিক করে নিই তো ইয়েস অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভ শুরু হয়ে গেছে আপনার সেভিং শুরু হয়ে গেছে তো এখানে একটি অ্যাড আসবে অ্যাডটি আপনারা ব্যাক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো ছবি ছিল আমার যতগুলো প্রয়োজন ছিল আমি সেগুলো ডাউনলোড করে নিয়েছি তো আপনাদেরকে দেখিয়ে দিই এই ছবিগুলি আমার কথাই সেভ হয়েছে তো আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমি যে নামে সার্চ দিয়েছিলাম অর্থাৎ গুড মর্নিং নামে যেহেতু সার্চ দিয়েছিলাম সেই গুড মর্নিং নামে আমার ছবিগুলি চলে আসবে এ দেখতে পাচ্ছেন আমার গুড মর্নিং দেওয়া ছিল এই যে ছবিগুলি আমি ডাউনলোড করলাম ঠিক আছে টোটাল আমার এখানে দেওয়া আছে অর্থাৎ যতগুলো আমি সিলেক্ট করেছিলাম সব ছবিগুলি কিন্তু আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনাকে একটা একটা ছবি ডাউনলোড করতে হবে না তো চলুন আরেকবার আমি দেখিয়ে দিই তো আবার গুগল ক্রমে চলে যাবেন এখানে আমি শাড়ি দেব হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দু হাজার উনিশ পর এখানে আমি সার্চ দেব যার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ছবি চলে এসছে তো এখন আবার আপনাকে যেটা করতে হবে আবার থ্রি রোডে যাবেন যাওয়ার পর এখানে শেয়ার করবেন শেয়ার করার পর আপনি সেই অ্যাপসটিতে ওকে করে দেবেন দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে দেওয়ার পর এখানে আপনাকে আবার সেই স্টার্ট ডাউনলোড করতে হবে আর এখন আপনি দেখতে পাবেন এখানে আপনার প্রসেসিং হচ্ছে একটা একটা ছবি আপনার চলে আসবে এরকম অনেক ছবি আসতে থাকবে তো আমি জাস্ট কিছুগুলো এখন আপাতত আপনাদের দেখার জন্য ডাউনলোড করে নিই তো আবার সে ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে যে সরি আমার আমি সবগুলো করতে চাই তাই জন্য এখানে টিক দিয়ে দেবেন তাহলে সবগুলো আপনার সিলেক্ট হয়ে যাবে আবার যদি চান আপনি শুধুমাত্র এইডি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এই থ্রিয়েটারে চলে যাবেন থ্রিয়েটারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শো সাইজ শো সাইজ আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সেই ছবির রেজুলেশানটা দেখাবে অর্থাৎ এটা আমার দেখতে পাচ্ছেন রেজুলেশান এটা আমার এই ছবিটা রেজুলেশান প্রত্যেকটা ছবির রেজুলেশান কিন্তু যে ছবির যেমন রেজুলেশান আছে সেই অনুযায়ী দেখাবে তো আপনি সেই অনুযায়ীও আপনি যদি বাদ দিতে চান তাহলে বাদ দিতে পারেন তো আমি সবগুলো টিক দিয়ে দিই দেওয়ার পর আমি একটা জাস্ট বাদ দিয়ে দিই আপনাদের দেখার জন্য দেখানোর জন্য তো এরকম করে আপনি সাইজ অনুযায়ী এইচডি বা ননএ এইচডি যেমন খুশি আপনি ডাউনলোড করতে পারেন তো আমি জাস্ট এগুলি এতগুলি ডাউনলোড করবো তো এই জন্য আপনার যেটা করতে হবে আবার সেই ব্যাক অপশানটি ক্লিক করে দেবেন এই যে ব্যাক অপশানটি দেখতে পাচ্ছেন এই ব্যাক অপশানটি ক্লিক করে দেবেন তো আমি ব্যাক অপশান ক্লিক করার পর এখানে আমার টোটাল একষট্টি ছবি সিলেক্ট হয়েছে যাওয়ার পর আপনি ইয়েস করে দেবেন তো চলুন আমরা ইয়েস করে দিই ইয়েস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সেভ হচ্ছে তো একটি অ্যাড আসবে অ্যাডটি ব্যাক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কাট হয়ে গেছে অর্থাৎ আমার গ্যালারিতে সেই ছবিগুলি সেভ হয়ে গেছে চলুন চলুন আমরা দেখিয়ে দিই এই ছবিগুলি আমার ডাউনলোড হয়েছে কি না তো আমরা গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে যাওয়ার পর আমি যে নামে সাজ দিয়েছিলাম অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার বলে সারি দিয়েছিলাম তো আমার এই হ্যাপি নিউ ইয়ার দিয়ে সেই ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখানে দেখে নেবো সেই ছবিগুলো আমার আছে কি না দিয়ে দেখতে পাচ্ছেন যতগুলো ছবি আমি সিলেক্ট করেছিলাম প্রত্যেকটি ছবি কিন্তু আমার এখানে চলে এসেছে তো বন্ধুরা এরকম করে আপনারা খুব সহজেই একসাথে একাধিক ছবি আপনারা ডাউনলোড করতে পারেন হাজার 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 ছবি ডাউনলোড করতে পারেন প্রতিদিন নতুন নতুন ছবি আপনারা শেয়ার করতে পারবেন বন্ধুদেরকে তো বন্ধুরা আজকে ছিল এটুকুই যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন খুব বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন আসতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন অজানা সব ভিডিওর জন্য তো চলুন আজকে এখানেই পরের ভিডিওর জন্য ধন্যবাদ